অনুরোধ করছি, অল ত্রিপুরা 10,300 দিয়ে বিক্ষোভকারী শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক শ্রদ্ধেয় শিক্ষক শ্যামল সাহা স্যারকে চিত্তস্পর্শী হৃদয়স্পর্শী একটা অনুষ্ঠান আপনারা করেছেন, এটার জন্য প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অর্থাৎ এই যে শিক্ষা দপ্তরের সাথে যারা জড়িত রয়েছে তারা যদি মনে করে আমরা কিছুদিনের মধ্যেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চায়, তাহলে কিন্তু যে শিক্ষকের বিরাট বড় সংখ্যা রয়েছে এটা কিন্তু সম্ভব। এটা একটা আজকে সামাজিক আন্দোলন, কিন্তু বহু ধরনের আন্দোলন হয়। একটা আছে সামাজিক আন্দোলন, একটা আছে ধর্মীয় আন্দোলন, একটা আছে হঠকারী আন্দোলন, একটা আছে ধ্বংসাত্মক আন্দোলন। এটা কেন বললাম, এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমি যতটুকু খবর নিয়েছি সারা রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা জনসম্পর্ক করছেন, আপনারা জানেন যে আপনাদের আপনাদের কাছে খবর বা আপনার জন্য সবাই জানে যে আপনাদের চাকরির মেয়াদা মাস মাস, এটা জানার পরেও কোন হঠকারী লাইন না নিয়ে কোন ধ্বংসাত্মক ভাবে এগিয়ে না গিয়ে সম্পূর্ণ রাজ্যের মানুষকে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে রাজ্যের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এমন একটা সুন্দর করে আমার অধিকার আদায়ের জন্য আমি কোন অধিকার কারো কারা ফেলে দিচ্ছি না, এই যে পজিটিভ দৃষ্টিভঙ্গি আমি কিন্তু অতীতে কোথাও দেখিনি। কিন্তু কারো কারো অধিকার কিন্তু পেয়ে নেওয়া হচ্ছে। আমি যদি কোথাও মৌ করতে না পারি, প্রতিপক্ষ একটা আন্দোলন করছে রাস্তা রোধ করে দিলাম, অথচ আমার এই সময় হাসপাতাল পৌঁছা দরকার, আমার স্ত্রী ডেলিভারি হবে, তাহলে কিন্তু আমার লাইফ কাটিল হয়ে গেল। আপনারা আন্দোলন করছেন কিন্তু এরকম অন্যের অধিকার কেড়ে নেওয়ার অধিকার তো আপনার নেই। যে জিনিসটা আজকে 10,323 যদিও বর্তমানে 8,000 সামথিং এরকম রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণ একটা অন্য দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ মানুষের হৃদয়কে স্পর্শ করার জন্য, মানুষের সহানুভূতি আদায় করার জন্য রাজ্য সরকারের দিকে আঙুল দিয়ে বলছেন, ইয়েস আমাদের সময় হতে পারে এত তারিখ, কিন্তু এরপরও কিন্তু আমরা সামাজিকভাবে দায়বদ্ধ। আজকে 10,323 ভিক্টিমাইজ দৃশ্য, এটা একটা সংগঠনের নাম দিয়েছে, আসলে তো ঠিকই কোনো ঘটনার ভিত্তি না, এর মধ্যে কোনো সন্দেহ থাকে না। তো প্রথম হলো আপনারা কিন্তু একটা জিনিস প্রদীপবাবু একটা অ্যানাউন্স করেছে যে আজকে যে মেগা রক্তদান শিবির সেটা কিন্তু অতীতে কত পর্যন্ত হয়েছিল 320। আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স 320, এখন হয়েছে 156 এর মতো, এটা ঠিক শিক্ষামন্ত্রী এসে আমাদের উদ্দেশ্যে কী বলে একটু শুনব, এই জন্য এসেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি 321 না হয় তাহলে কিন্তু রেকর্ড ব্রেক হবে না। আফগানিস্তান
পাকিস্তান বাংলাদেশে যেসব এই সংক্রান্তরা এসে পড়ছে ইন্ডিয়ায় তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন হয়েছে। খুব ভালোভাবে আপনাদের শিক্ষিত সমাজ এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি না। 16 জুলাই 2019 জুলাই পার্লামেন্টে একটা প্রশ্ন হলো সিটিজেনশিপ একটা অ্যামেন্ডমেন্ট করো, এ আগামীকাল একটা বিল আসবে পার্লামেন্টে, সে বিলটা কি এই যে বলছি একটু আগে হিন্দু খ্রিস্টান বাসি তারপরে বুদ্ধিস্ট জৈন ওই যে দেশগুলিতে সংখ্যালঘু তারা ইন্ডিয়াতে ঢুকে গেছে কিন্তু তাদের নাগরিকত্ব নাই, তো তারা কোথায় যাবে? যদি কোটি লোক হয় তাহলে কি খ্রিস্টানদের বের করে দেবে হিন্দুদের বের করে দেওয়ার জন্য? সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবলো যে না আমার একটা অ্যামেন্ডমেন্ট আসা উচিত, 6 বছর পর্যন্ত যারা এরা যে এই দেশে বসবাস করছে তাদের আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য একটা সুযোগ দেব। ধরুন সুযোগ দিল না, 1971 সালের পরে ত্রিপুরাতে লোক আসেনি, বাস্তবটা সত্যটা বলতে হবে মিডিয়াদের বলছে শুনে রাখার জন্য, 1971 সালের পরে ত্রিপুরাতে লোক আসেনি, কয়েক লক্ষ লোক এসেছে, আমরা কি পুরো সবাই ডান বাম কংগ্রেস ছিল কংগ্রেস সাথে তিনজন ছিল বর্তমান যে আইনটি ওই সরকার কি তাদেরকে তাড়িয়ে দিয়েছে? তাড়ায়নি, ল্যাপটপ ছিল 25 বছর তাদেরকে কি তাড়িয়ে দিয়েছে? যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে জোট সরকারের সময় মানে কংগ্রেস তিনজন জোট সরকারের সময় মানিক সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী সুবীর বর্মার কাছে দাবি করেছে এদের লোককে চিহ্নিত করো, চিহ্নিত করে একটা শিবিরে নিয়ে যাও, শিবিরে নিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাঠিয়ে দাও। কে বলল? মুখ্যমন্ত্রী মানিক তৎকালীন সময় বিরোধী দল উনি তখন সম্পাদক ছিলেন সিপিএম দলের, বলছে 1971 সালের পরে যারা এসছে খুব ভালো করে বলতে বুঝতে হবে 1971 সালের পরে যারা এসছে তাদেরকে একটা ক্যাম্পে নিয়ে যান, চিহ্নিত করুন, আমরা সিপিএম থেকে দাবি করছি তাদের চিহ্নিত করে একটা ক্যাম্পে নিয়ে যান এবং তাদেরকে বের করে দিন। কার দাবি? তৎকালীন সময়ে সিপিএম দলের সম্পাদক মানিক সরকারের দাবি। এবার 93 ক্ষমতা আসলো 25 বছর তখন কি জোর সঙ্গে বের করেছে? না, তাহলে কংগ্রেসও করেনি বের করেনি, বর্তমান আইনটি তখন কি হয়েছে তারাও বের করেনি, সিপিএম 25 বছর ছিল তারাও বের করেনি, কারণ বের করা অসম্ভব সবাই জানে কিন্তু রাজনীতি করছি। এবার বিজেপি ভাবলো এদের তো একটা গতি দরকার, সেই জন্য বলছে একটা অ্যামেন্ডমেন্ট আনি ফর দ্য টাইম বিং, আর এরপরে ভারতবর্ষে আর কোন লোক ঢুকতে পারবে না। এই যে অ্যামেন্ডমেন্ট বিল করলো এটা বলে সিএবি, অনেকে জানে না ক্যাপ ক্যাপ করতেছে, সি মানে সিটিজেনশিপ, এ মানে অ্যামেন্ডমেন্ট, বি মানে বিল, এটা এনে বলে দিল যে ইয়েস এই তারিখের মধ্যে যারা যারা হিন্দু যারা যারা খ্রিস্টান যা আমাদের রাজ্যে 4-5 বউ আছে বিদেশি বই রাজ্যে থেকে এসছে, আমাদের রাজ্যে রিয়ানরা বই রাজ্যে থেকে এসছে, আমাদের রাজ্যে খ্রিস্টানরা বউ রাজ্যে বউ জন এসছে, তাহলে আমরা বের করে দেবো তাদেরকে, এদের একটা সুযোগ করে দেওয়া আর লাইন বেঁধে দেওয়া টাইম পার করে দেওয়া যে এরপরে আর কেউ আসতে পারবে না, আসলে আমাদের রাজ্যে যে উপজাতিরা আছে তাদের ক্ষতি হবে। আজীবন আন্দোলন করব সত্যি করে মুখে হাত দিয়ে বলুন তো কোন আত্মীয় তাদের বের করতে পারবে বা করেছে? কোনদিন করবে না। বিজেপি চাইছে টাইম বার্ন করে দিলাম এরপরে আর কোনো মানুষ আসতে আমি দেবো না, আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা এরপরে কিন্তু কাউকে আসা দেওয়া উচিত না, নট অনলি ত্রিপুরা ইন্ডিয়াতে তো মানুষের সংখ্যা বেশি, আমি কেন বারবার বারবার শুরু এই জন্য একটা অ্যামেন্ডমেন্ট দিল, এটা কারো কারো বিরোধিতা করছে।
I'm going to go to the next one.